স্বাগত এশিয়া নিউজ থার্টিতে, সঙ্গে আছি আমি বিপ্লব রায়হান এবং আমি শারমিন রুমি। শুনছিলেন এসআলম গ্রুপ হেডলাইন্স। এবারে বিস্তারিত, আঞ্চলিক সহযোগিতার নামে অর্থনৈতিক প্রকল্পে চড়া সুদের ভারতীয় ঋণ বাংলাদেশের গলার ফাঁস হতে পারে। রাজধানীর বিজ অডিটোরিয়ামে আজ এক গোলটেবিল আলোচনায় কথা বললেন অর্থনীতিবিদরা। এ সময় আঞ্চলিক সহযোগিতার নামে বাংলাদেশ ভারতের অর্থনৈতিক প্রকল্পসমূহ বিশ্লেষণের তাগিদ দেন তারা। হেদায়েত হোসেনের রিপোর্ট। আঞ্চলিক সহযোগিতায় বাংলাদেশ কিভাবে লাভবান হতে পারে, এ বিষয়ে বিজ অডিটোরিয়ামে সেমিনারের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ বিজ। এ সময় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর আকবর আলী খান বললেন, বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে তার অর্থনৈতিক বিশ্লেষণের প্রয়োজন। সাপ্লায়ার ক্রেডিট এমন এক জিনিস যে সুদের বাবা অনেক বেশি ঋণকে আপনার অগ্রহণযোগ্য করে তোলে, এবং আমার জানা মতো গত 40 বছরে ভারত কারো ক্ষেত্রে কোনো 1 পয়সারও সাপ্লায়ার্স ক্রেডিট নেয় নাই। অথচ বাংলাদেশকে সাপ্লায়ার্স ক্রেডিট দিয়ে বলা হচ্ছে যে প্রকল্পগুলো যেগুলো অর্থনৈতিক দিক থেকে গ্রহণযোগ্য না সেগুলোকে বাস্তবায়ন করো এবং এই বাংলাদেশের জন্য এগুলি ফাঁস হয়ে দাঁড়াতে পারে। দেশের স্বার্থ চিন্তা করে যে কোনো প্রকল্প বাস্তবায়নের কথা বললেন ডক্টর আকবর আলী খান। কিন্তু যে প্রকল্পে বাংলাদেশের লোকসান হবে, ভারতের কিংবা অন্য যে কোনো দেশের লাভ হয় না কেন, সে প্রকল্প বাংলাদেশের বাস্তবায়ন করা উচিত হবে না। আঞ্চলিক সহযোগিতা বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন সেমিনারে অংশ নেওয়া রাজনীতিবিদরাও। বাংলাদেশের সাথে ভারতের সার্কের অন্য কান্ট্রির সাথে যাই হোক, আমাদের একদম নির্ভর হওয়াতে এবং নানান কারণে কমনালিটিজ অনেক বেশি। সেমিনারে অর্থনীতিবিদ, সিনিয়র সাংবাদিক সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সামান্য সুদে $200 কোটি ঋণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন মোদী। হেদায়েত হোসেন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দুদিনের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন রাজধানীবাসী। ঢাকায় এ পর্যন্ত 19 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাতে রাজধানীর মিরপুর, মালিবাগ